বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কারী ইতিহাস খুব নির্মম নিদারুণ আমরা বাহাত্তরে বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছিলাম উনি বাকশাল দিয়ে শেষ হয়েছেন আমান উল্লামান হাইবুর রহমান বাবুলরা নাজমুল হাসান প্রধান শফি আহমেদ জহিরুদ্দিন সপনরা ডাকসু ভবনে বসে সর্বদলীয় গণ তালিকা করতাম আমরা এই গণ আমরা প্রতিহত করব। পরে আবার ওদের কাছ থেকে চান্দা নেওয়ার রশিদ আবিষ্কার ইকবাল সোফান চৌধুরী আর মঞ্জুল হাসান বুলবুল আবুল কালাম আজাদরা আওয়ামী লীগ করছে এইটার চেয়েও বড় অপরাধ তারা মিডিয়াকে মিডিয়াকে ধ্বংস করেছে মিডিয়াকে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছে মানে কি বলবো একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে অনেক সময় চরমপন্থী হয়ে যায় আবার অনেক সময় খুব নরম হয়ে যায় এবং এই যে গণধিকৃত ব্যক্তিদেরকে সামাজিক স্বীকৃতি এটা মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগও শুরু করেছিল সময় স্বাধীনতা বিরোধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করা আমি যদি জামাতের আমির বা অন্যান্য নেতৃবৃন্দের আপনারা যে আমার পাশে বসছেন আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা নাপাক হয়ে যাবে না আপনাদের বসাটা কি ঠিক হবে আমার পাশে এটা তো হাসতে হাসতে বলা যায় এবং আমার বিশ্বাস হয়তো উনি খেয়াল খেয়াল করতে পারেন কারণ জামাতের জামাতের বর্তমান আমির সাহেব কিন্তু জামাতের যে প্রথাগত যে রক্ষণশীল ইমেজ সেটাকে কিন্তু উনি ভেঙে ফেলেছেন আপনি পছন্দ করেন না করেন মানুষ তার কথা অনেক মনোযোগ দিয়ে শোনে এবং গণতন্ত্রে শুধু একটি দুটি দল থাকবে এটিও একটি স্বৈরাচারী চিন্তা এখানে যে গণ অধিকার পরিষদ আছে যদিও তারা দুই ভাগ হয়েছে ঐক্যবদ্ধ থাকলে আমি আরো খুশি হতাম তো এখানে বাংলাদেশের মতো দেশে একটি অগণতান্ত্রিক সমাজে যেখানে পরিবার থেকে রাষ্ট্রে মাঝখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আবার একটা কালচার আছে সিনিয়র জুনিয়র সিনিয়র ভুল করলেও জুনিয়র চুপ করে থাকে আবার জুনিয়র মাস্তান হয়ে গেলে সিনিয়র ভয় পায় এরকম একটা সমাজে অনেক কয়টা রাজনৈতিক শক্তি মিনিমাম গ্রহণ বড় হয়ে না উঠলে ওই দুইশোর বেশি সিট পেলেই কোনো সংস্কারও মনে থাকে না কোনো ব্যালেন্স অফ পাওয়ারও মনে থাকে না একই রকম করে তো সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো আরও বিকশিত হোক বিভিন্ন ঐক্যবদ্ধ হোক আর বিএনপি সহ অনেক দলই নির্বাচন চাইবে অবশ্যই এটা চাইতেই হবে এটা অনুরোধ থাকবে আহ্বান থাকবে দাবিও থাকবে কিন্তু আমি মোটা দাগে যে কথা বলতে চাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলো সংস্কারী ইতিহাস খুব নির্মম নিদারুণ আমরা বাহাত্তরে বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছিলাম উনি বাক্সাল দিয়ে শেষ হয়েছেন চরম ফেসিবাদ নব্বইয়ের গণভ্যুত্থানে ঐক্যবদ্ধ আন্দোলনে কি শক্তি হাসিন আক্তার আমি তখন গণ সর্বদলীয় ছাত্র ঐক্যের খুব টকবগের কর্মী অ্যাক্টিভ আমার মনে আছে জিহাদের লাশের পরে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্র ঐক্য যখন অভিনিরুরা তদানীন্তন ডাকসু ভিপি আমানুল আমানকে হত্যার জন্য গেল অভিনিরুর গ্রুপ জাতীয় পার্টির হয়ে তখন হাবিবুর রহমান হাবিব তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল উনি বলেছিল আমান আমারও ভিপি এবং দুই নেত্রী বুঝে ওটার আগে সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে উঠেছিল কারণ ওই ছাত্র আন্দোলনে আমরা যারা কর্মী এবং আমাদের যারা ছাত্র নেতারা ছিল আমানুল আমান আপনার হাইবুর রহমান হাবিব মোস্তাফিজুর রহমান বাবুল নাজমুল হক প্রধান জহির উদ্দিন তারপরে আরো অন্যান্য নেতৃবৃন্দ এরা জীবনের একটা বড় অংশ ফেড আপ হয়ে গিয়েছিল এর বিরুদ্ধে লড়াই করতে এবং আপনাকে আরেকটা বলি ওই আমি ফারুকের ফারুক ভাইয়ের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি ঐক্যবদ্ধ সবসময় যখনই বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে বিজয় হয়েছে ওই সময় এরশাদ একটা গ্রুপিং এর চেষ্টা করলো যে বঙ্গবন্ধুর ছবি কেউ তুলবে কেউ রহমানের ছবি তুলবে আপনারা জানেন চৌরাশি সালে এই নিয়ে শহীদ মিনারে একজন ছাত্র মারাও গিয়েছিল তারপরে ছাত্র সংগ্রাম পরিষদ এবং বিএনপি ছাত্র দল মিলে সিদ্ধান্ত হলো শহীদ মিনারে কোনো নেতার ছবি উঠবে না তো সেরকম তদানিতন আমাদের নেতারা ছাত্র নেতারা আমরা ছাত্র কর্মীরা আমরা সিদ্ধান্ত নিলাম যার যে ছবি থাকে তোলেন বঙ্গবন্ধুর ছবি, শহীদ জিয়ার ছবি, জাসদ কর্নেল তাহেরের ছবি, ছাত্র ইউনিয়নের কমরেড মনিসিংয়ের ছবি, আরও যা যা ছবি আছে মার্কস গ্লেনি, এর এরশাত তোমাকে আমরা 6 ডিসেম্বরে প্যারিসে লুট নিতে দেব না। তো এইবারও সেরকম ঐক্য হয়েছে। আবার আমি শিবিরের প্রসঙ্গে বলি। আমি বলি কেবল শুরু করি। আর রদবদল নিয়ে যে থাকার কথা তখন মোদের খুব ছোট ছিলেন অনেক ক্যাম্পাসে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র এবং ছাত্র লীগ ছাত্র ইউনিয়ন জাস ছাত্র সংগ্রাম পরিষদ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে ছাত্র শিবিরে রাজনীতি বন্ধ করেছেন আমাদের অনেকেরই অতীত ইতিহাস খুব ভালো না সেই কারণে আমি মনে করি এখন সবাই করু ছাত্র শিবিরের উচিত হতো আরো পরে এভাবে নিজে নিজের পরিচয় দেওয়া এই সময় করে অহিতুক বিতর্ক করার দরকার নেই আপনার ওই বক্তব্যের সঙ্গে একমত নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকেন নির্বাচনের শিডিউল দেওয়ার পর যার রাজনীতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আরেকটা বলি আমি আমি রথবদলে আসছি কেউ যদি নিজে নিজে ডিসক্রেডিটেড হতে চায় তো ইলিয়াস ভাই ফারুক ভাই আমার আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব মোস্তাফিজ ভাই আপনি হাসিন আক্তার চেষ্টা করো কাউকে বাঁচানো যাবে না এক মাস দশ দিন বা এক মাসের মাথায় চৌষট্টিটা জেলার ডিসি করা হলো ওনাদের কলিকরাই বলছে তার আটানোর জন্য নাকি শেখ হাসিনা ফিট লিস্টে ছিল তো দেশে কি আমরা চৌষট্টি জন আমলা নাই ডেপুটি সেক্রেটারি যাদের হাসিনার সঙ্গে গন্ধ আছে এই গন্ধ বাদ দিয়ে পাওয়া যায় এগুলোকে ভুলগুলোকে শুধরানো দরকার আমরা এই সরকারের সাফল্য চাই এত কিছুর পরেও কারণ এই সরকার আমাদের সরকার এই সরকারের ম্যান্ডেট আমি থেকে আমরা তুমি থেকে তোমরা আপনি থেকে আপনারা আরেকটা জিনিসও হচ্ছে যেটা আপনি রদবদলের হ্যাঁ রদবদলের কথা বলছেন কিছু কিছু ঘটনা ঘটছে কার কি তিন কোটি টাকার চেক টেক আমি বিশ্বাস করি দ্রুত তদন্ত করে এগুলো বিচার করা আমি ফারুক ভাই মোস্তাফিস বাঙালির একটা দীর্ঘদিনের ক্ষুধা সেই ক্ষুধা আমরা কখনো মিটাতে পারিনি সেটা হচ্ছে বাঙালিও তদন্ত আর বিচার চাই সবকিছুতে কোনো কালে হয় না আমি এ প্রসঙ্গে একটা কথা বলি এই যে এখন অনেক কথা উঠছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হ্যাং করতে হবে আপনি সবই করেন প্রথম আগে করেন বিচার আপনি গণহত্যা যারা পালিয়ে আছে অনুপস্থিতি বিচার করেন আপনি জেলা থানা দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাদের বিচার করেন আপনি বিচার করে তাদের সাজা দিলে আপনি আওয়ামী লীগ করার লোক কমে যাবে তখন আপনি নিষিদ্ধ করেন যা করেন করেন কারণ বাংলাদেশের মানুষ কিন্তু দ্রুত মন চেঞ্জ করে এবং আওয়ামী লীগের যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে সেটা তো সব ভারতে পালিয়ে যায়নি এইখানে আপনার এমন উদাহরণ সৃষ্টি করতে হবে মানুষ যেন কম্পেয়ার করার সুযোগ না পায় মানুষ যেন শোনেন আমি তো মুক্তিযুদ্ধের পরে আমার বয়স একদম অল্প আমি বাবার মুখে শোনা বই পড়া নব্বের গণভ্যুতান আমি দেখেছি তো ইলিয়াস ভাই মনে থাকার কথা মোস্তাবিজ ভাইয়েরও মনে থাকার কথা আমান হাইবুর রহমান হাবি মোস্তাবিজম বাবুলরা নাজমুল হাসান প্রধান শফি আহমেদ জহিরুদ্দিন স্বপনরা ডাকসু ভবনে বসে সর্বদলীয় গণ তালিকা করতাম আমরা এই গণ আমরা প্রতিহত করব পরে আবার ওদের কাছ থেকে চান্দা রশিদ আবিষ্কার হয় কাজেই ছাত্রদের উচিত নিজেদের মধ্যে ঠিক রাখা আমি একটা জিনিস বুঝি না ফারুক সাহেব আপনি আমাকে হেল্প করতে পারেন যেহেতু আপনি ওদের সঙ্গে বেশি অ্যাটাচড আমাদেরও কম বেশি আছে আজ পর্যন্ত একটা কেন্দ্রীয় সব সমন্বয়ক সহ মিটিং করে না কেন এরা শহীদদের তালিকা তৈরির কাজ করে না কেন আহতদের জন্য সরকারকে বাধ্য করে না কেন অহেতুক বিতর্কে জড়ায় এইখানে যায় ওইখানে যায় আবার ওইখানে একে অপরের চেয়ার হয় এগুলো আমরা টায়ার্ড আরেকটা বলি আমার বটম লাইন হচ্ছে বাহাত্তরে যে স্বপ্ন হয়েছে হয়েছে স্বপ্নভঙ্গ এইবার আমরা হতে দিতে চাই না যে কারণেই কিন্তু বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরও গণতান্ত্রিক আন্দোলনের নেতা জনাব তারেক রহমান এবং বিএনপি এই যে গণ অধিকার পরিষদ ফারুক সাহেবরা সবাই বলছে নির্বাচন দাও কিন্তু বেসিক সংস্কার করো এখন ধরেন ছয়টা সংস্কার কমিশন করছে এতদিন মনে বাকি সদস্যদের নাম বলে দেবে দিয়ে তারা কাজ শুরু করবে যেমন আমার বিচার বিভাগের লাগবে না কারণ পনেরো সত্তর বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আইনজীবীরা লড়াই করছি আমরা জানি সেম ইলিয়াস ভাইদের মিডিয়া মিডিয়া বিষয়ক যদিও করেনি করবে আপনার আরেকটা কমিশন দ্রুত করা দরকার কেউ বলছি না শিক্ষা কমিশন শেখ হাসিনার সবচেয়ে অন্যতম বড় অপরাধ হচ্ছে কিছু মূর্খ প্রজন্ম তৈরি করেছে বছর পর বছর ধরে জোর করে দিয়ে আজকে দেখেন আমাদেরও করতে হবে আমাকে আগে পরিচয় দিতেন আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ ভাবে তাপসের বিরুদ্ধে মামলা শেখ তাপস আন্দোলন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করছিলাম আটই আগস্টে আমরা আইনজীবীদের একটা বড় অংশ হাইকোর্টেরও বিচারপতিদের পদত্যাগ চাইলাম দুঃখজনক আজ অবধি আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হাইকোর্টের বিচারপতিদের পদত্যাগ তো দূরের কথা বিচার বিভাগের সংস্কার নিয়ে একটি বিবৃতি নেই বরং উল্টো আমরা যে আন্দোলন করছি নানাভাবে বিবৃতি দেয় দিয়েছে অতীত এখন অবশ্য দেয় না তো এটাও এই সুবিধাবাদী প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে মোস্তাফিজ ভাই যেটা বলছে আমি একমত আমার প্রত্যাশা ছিল জামাতের আমির সাহেব এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো এটা কিন্তু একদিক থেকে ইলেশ ভাই যেহেতু খুব সজ্জন মানুষ ভদ্র মানুষ শান্ত মানুষ এই জন্য বলেছে কিন্তু ইকবাল সোহান চৌধুরী আর হাসান বুলবুল আবুল কালাম আওয়ামী লীগ বড় অপরাধ তারা মিডিয়াকে মিডিয়াকে ধ্বংস করেছে মিডিয়াকে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছে আমি জামাতের আমির থাকে আমির মহোদয় হলে আমি বলতাম যে ভাই আমার সঙ্গে বসলে আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা নাপাক হবে আমি উঠে যাচ্ছি আপনারা থাকেন আমি অন্য চেয়ারে বসবো তাহলে কিন্তু এই যে মেশার চেষ্টা এইটা অন্য সেক্টরও কমে যাবে আইনজীবীদের মধ্যে আমরা লক্ষ্য করছি যারা সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আমিন উদ্দিনদের মাধ্যমে পেশা চালাতো হোয়াইট কলার সিন্ডিকেট সদস্য তারা বিএনপি পন্থী শিশু আইনজীবীদেরকে কেস দিয়ে দিয়ে একটা মিশে যাওয়ার চেষ্টা করছে এটা সব সেক্টরে হচ্ছে বিএনপিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে অন্যান্য দলকে সুতরাং সামেন সামারি হচ্ছে নির্বাচন চাই নির্বাচনের পূর্ব বিচার বিভাগের সংস্কার করতে হবে পুলিশের সংস্কার করতে হবে মিডিয়াকে আচ্ছা আরেকটা জিনিস বলেন তো আমি এই একটা জিনিস ইলিয়াস ভাই ভাই শেষ করবেন প্লিজ আচ্ছা ইলিয়াস ভাই টিভি অন্যান্য দালাল টিভি গুলো কি সব গণতান্ত্রিক হয়ে গেছে নাকি আমি এর কোনো আবহাওয়া বুঝতে পারছি না একটু পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার চট করে টেকওভার করা চট করে আমাদেরকে দায়িত্ব দিন বলতে দেন মামুন আমি মনে করি বিচার বিভাগ চিহ্নিত করতে পারবে কারাই বিচার বিভাগকে ধ্বংসের কিনারে এনে দাঁড় করিয়েছে মিডিয়াও চিহ্ন করতে পারবে আমি শেষ একটা কথা বলে আমার কথা শেষ করি আমরা মোস্তফিজ ভাই একমত হবেন অন্নরাও আমরা माननीय প্রধান বিচারপতির কাছে একটা দাবি নিয়ে জানাব বিচারপতিদের পদত্ব এক ছাড়াও হাইকোর্টে আমরা দেখলাম প্রধান বিচারপতির বাসভবন রিনোভেশন হচ্ছে ভেরি গুড ফেয়ার এনাফ নতুন প্রধান বিচারপতি এই বাসায় উঠবেন এটা একটা বিচার বিভাগের প্রতি কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতি সব বিচার বিভাগকে অনুরোধ করব ওই প্রধান বিচারপতির বাসার সামনে একটা খোলা লন আছে সবুজ মাঠ তার সামনে একটা প্যাম্পলেট করে রাখতে যে পাঁচই আগস্ট বিজয়ের প্রথম প্রহরে এই বাড়িতে হামলা হয়েছে জনগণ বিক্ষোভ করেছে পাশের বিচারপতি ভবনও মানুষ ভেঙেছে বাংলাদেশের না এই উপমহাদেশ ইতিহাসে কোনোদিন বিচার বিভাগ জনগণের রোশানলে পড়েনি। কাজই প্রত্যেক প্রধান বিচারপতি মাননীয় বিচারপতিরা বাসা থেকে বের হওয়ার পথে বাসা থেকে কোর্ট থেকে ফেরার পথে ওই ছবি দেখবে যে একদিন এই বিচার অঙ্গনের কিছু লোক জনগণের বিরুদ্ধে অবস্থান করেছিল দেখে ন্যায় বিচারের পথ রুদ্ধ করেছিল শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহায়তা করেছিল দেখে জনগণ এই ভবনে হামলা চালিয়েছে আমরা এরকম প্রত্যেক সেক্টরে স্মৃতি ধরে রাখতে চাই আমাদের বড় মুশকিল হচ্ছে আমাদের মেমরি খুবই মানে দুর্বল মেমরি আমরা স্মৃতিভষ্ট জাতি এই কথা বলতে আমার দ্বিধা নাই এই স্মৃতিভষ্ট জাতি হওয়া যাবে না তাহলে এই যে এই যে আপনার এই যে আমাদের আনার সহ আমার অসংখ্য ছেলে মেয়ে এবং পনেরো বছরে গুম হওয়া ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপি জামাত অন্যান্য দল গণতান অন্যান্য বাম গণতান্ত্রিক দল ইসলামিক দল হেফাজত সমস্ত শহীদদের আত্মার প্রতি অবমাননা হবে এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এই যে সবাইকে নিয়ে চলার জন্য সমাজের বিভিন্ন সেক্টরের ব্যক্তিদের সঙ্গে আপনি বসে চা খাবেন যে নামই বলেন এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না সেম অ্যাজ শেষ করি আমাক নাহলে আমাকে দর্শকরা ভুল বুঝবে আমি বলেছি বিএনপি ভারতের সঙ্গে যদি সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই স্টেট টু স্টেট ইভেন পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি বাংলাদেশের জনপ্রিয় পার্টি আমরা তাকে সম্মান করব। কিন্তু ওই যে গদগদ হয়ে এবং এটা ঠিক আমি ইলিয়াস ভাইয়ের সঙ্গে একমত শেখ হাসিনাকে ভারত কোনো দিন দেবে না আপনি দেখেছেন কত আমরা পণ্ডিতি করেছি না পঁয়তাল্লিশ দিন পর কি হবে ভারত কোনো কথা বলে এখন শেখ হাসিনা তো লদ্দি পার্কে ঘুরছে তারপরে তার মেয়ের বাসাই থাকছে রান্না করছে ইলিশ পোলাও আসলে এগুলো কি কি মনে হয় এগুলো কি সত্যি কথা যে ভারত আপনাকে আমি একটা বলি আমি শেষ করি আর 10 সেকেন্ড শেষ করবেন হ্যাঁ আর 20 সেকেন্ড আমাকে দেবেন মোস্তাফিজ ভাই একটু শুনেন অন্যরাও শুনেন আমার ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীর প্রতি খুব একটা অনুরাগ ছিল আমাদের সমবয়সী সে মোদির বিরুদ্ধে ফ্যাসিস্ট মোদির বিরুদ্ধে মুসলমান নির্যাতনের বিরুদ্ধে অনেক কথা বলেছে আন্দোলন করেছে মোদিকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে প্রায় হারা হারা অবস্থা মোদি এটা ভালো কিন্তু আমার দুঃখ লেগেছে যে ভারতের বিরোধী দল সকলে না রাখা নিয়ে রাহুল গান্ধী বলেছে বাংলাদেশে যা হয়েছে যে আইএসআই প্লট আমি আজকে অনুরোধ করবো আপনার অনুষ্ঠান ভারতের লোকরাও দেখে ভারতের জনগণকে বলতে হবে আপনার সরকার বিরোধী দল এলিটদের বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চাইলে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আর শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে তাদের বাংলাদেশে ফেরত দেন অসংখ্য ধন্যবাদ